সৌরভীর বোনের সমাধি কোনটা দেখাও আমাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। চুপচাপ তুমি এবারে এর মধ্যে চলে এসো। তোর এসব মন্ত্রশক্তি অন্যদেরকে দেখা। তুই এমনি কথা শুনবি না তাই না? কবিতাকে নিয়ে যেতে এসেছিলাম আমি, এর মাঝে তোমাদেরকে কেন ডাকলাম সেটাই জানতে চাইছো? কালকের মধ্যে এর মধ্যে যে রয়েছে তার দিদি ওর প্রতি ভালোবাসার টানে এখানে ছুটে আসবে, আর ওকে দেখতে না পেয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে ও কোথায় আছে। তখন তোমরা একটা কথাই ওকে বলবে যে মাধবী বলে একজন এসে ওর বোনকে নিয়ে গেছে, খুঁজতে হলে ওর কাছে যাও। জানো কি, চলে এসো। এই আত্মাকে আমি এই কুয়োর ভেতরে বন্ধ করব। মাধবী, তুমি এই রকমটা করার পরে আর কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন।
এদের আর অন্য কোনো কাজ নেই, যখনই দেখি তখনই এরা লুকিয়ে চুরিয়ে কিছু একটা করতে থাকে। মাধবী, বৃষ্টি হচ্ছে, চলো চলো। কি হলো মাধবী, দাঁড়িয়ে আছো কেন? জোরে বৃষ্টি হচ্ছে, চলো। কাজ এখনো শেষ হয়নি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ছেলেটার সাথে কথা বলেছিস? ছেলেটাকে তোর পছন্দ হয়েছে তো? কি এখনই তোর কথা মানতে শুরু করে দিয়েছে? বা বা, বেশ তো। দিদি, দিদি, কিছু না, তুই বল। দিদি, ঠিক আছে, আমি পরে কথা বলছি। কি হতে পারে? দিদি দিদি বলে ডাকছিল মনে হলো, কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি, কি হতে পারে? বাড়িতে একটাও কল নেই বলে ভেবেছিলাম, যাকে একটা কুয়ো পাওয়া গেল। দুষ, এই কুয়োটাও তো বন্ধ আছে, এখন আমি কি করি? কি করি? এটার ভেতর থেকে আওয়াজ আসছে নাকি? দিদি, দিদি, আরে কোর ভেতর থেকেই তো আওয়াজটা আসছে। এই মীনাক্ষী যে কাপড় কাচবে বলে কোথায় গেল? মীনাক্ষী, আহ,
নাই মীনাক্ষী? মীনাক্ষী, মীনাক্ষী, হাই মীনাক্ষী, তুই কি করছিস এইখানে? আরে দিদি, তুমি কোনো কিছুতেই ভয় পাও না বলো? এটাতে তো ভয় পেয়ে গেছো না? না না, আমি কাউকে ভয় পাই না। তুই আমাকে এক মিনিটের জন্য ভয় পাইয়ে দিলি। এই চুলগুলো তুই এরকম ভাবে খুলে রেখেছিস কেন? এই পোস্টটা কেমন অদ্ভুত ছিল বলো, তাই জন্য আমি একটা ফটো তুলেছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো ভালো না? এটা অদ্ভুত না? এটা ফেসবুকে দিলে কত লাইক পড়বে আন্দাজ নেই তোমার। আরে তোরও কি তাহলে ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি? মানে আমার নাম মীনাক্ষী, বুঝেছো? এই সব ছাড়ো, এত বড় বাড়িতে একটাই কুয়ো আছে, তাও আবার এটা বন্ধ। আবার এইটার ভেতর থেকে দিদি দিদি বলে আওয়াজও আসছে। এইটাকে আবার কে বন্ধ করলো? আস্তে আস্তে এই পরিবারের সবাই বিচিত্র ব্যবহার করতে শুরু করেছে। ভেতরে জল আছে কিনা খুলে দেখি, দাঁড়াও খুলে দেখি। হ্যাঁ, কি দেখছো দিদি, তোলো না। কি যে করিস না তুই। এটাকে তোলা যাবে না। হ্যাঁ, এর মধ্যে ভূত থাক বা জলই থাক, ওইরকমই রেখে দে। তুই বরং এখন আমার পায়ে তেল মাখিয়ে দে, পায়ে ব্যথাটা খুব বেড়েছে, চল। আরে দিদি, এই চল তুই। দিদি, দিদি, ওই কুয়োর ভেতর থেকে আওয়াজ আসছে, ভেতরে নিশ্চয়ই কিছু আছে। আরে ওই সব তোর মনের ভুল, কানে ভুল শুনেছিস। চল এখন তেল মাখিয়ে দিবি। আরে দিদি, আয়। দিদি, আরে দিদি দাঁড়াও না। সবাই ভেবেছে আমাকে ভয় পাইয়ে দেবে। আমি কোনো প্রেতাত্মাকে ভয় পাই না। কাছে ওরা দুজন কালকে কি করছিল? কালকে বৃষ্টি হচ্ছিল বলে দেখতে পাইনি, এখন একবার দেখে নেওয়া যাক যে কি আছে। তো দেখলাম কুয়োর ভেতরে কিছু একটা ফেলল, কিন্তু এখন আবার কুয়ো ঢেকে দিয়েছে কেন? হয়তো ওরা ব্যাপারটা সবার থেকে গোপন রাখতে চায়, কিন্তু গোপন রাখার মতো এমন কি ঢুকিয়েছে ওরা কুয়োর মধ্যে?
কি করছো এখানে? কিছুই হয়নি গঙ্গা। ইস, এই জন্য বলেছিলাম এখানে আসতে না। তুমি আমার কোনো কথা শুনতে চাও না, এখানে থেকো না, চলো চলো বলছি, চলো এখান থেকে এসো। এই অরুণ, আমাকে ঠকিয়ে তুই এখানে আরামে আছিস? আমি তোকে ছাড়ব না। বাবা, এটা কি হচ্ছে? কিসের আওয়াজ? এটা কি হচ্ছে রে? কি হয়েছে দিদি? জানি না। কবিতা তো ভীষণ চিৎকার শুরু করে দিয়েছে। এই আওয়াজটা কিসের? কিরকম একটা শুনতে লাগছে, কিছু বুঝতে পারছি না। দেখাচ্ছি মজা। এই চুপ করো, চেঁচাচ্ছ কেন তুমি? যতই চেষ্টা করো না কেন, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আমাকে বেরোতে না দিলে আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না। তোমার ব্যবস্থা আমি করছি। যতই চিৎকার করো, তোমার আওয়াজে কোর ভেতরেই থাকবে। তুমি পুরোপুরি বন্দী। গাড়িটাকে আমি কন্ট্রোল করতে পারছি না কেন? আরে, এখনই মেকানিক আনন্দকে ফোন করছি। হ্যালো মেকানিক আনন্দ, হ্যালো, ফোনটা এরকম ভাবে কেটে গেল, কিছু একটা অঘটন নিশ্চয়ই ঘটবে। মনে হচ্ছে কোনো একটা শক্তি এই গাড়িটাকে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে। আমি গঙ্গাকে ফোন করে জানাই। হ্যালো হ্যালো, অফিস পৌঁছে গেছো তুমি? না গঙ্গা, কোনো একটা শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কি বলছো কি তুমি, ইয়ার্কি মেরো না। আরে না গঙ্গা, আমি তোমার সাথে ইয়ার্কি করছি না, আমি একদম সত্যি কথা বলছি। এই গাড়িটা নিজে নিজেই চলছে, আমি কন্ট্রোল করতে পারছি না। আমার কথা তুমি বিশ্বাস করো গঙ্গা। গঙ্গা এরকম হাসছে কেন? কি করব কিছু বুঝতে পারছি না। কি
আমাকে ছেড়ে দিন ভৈরবি, দয়া করে আমার কথাটা শুনুন, ভুল করছেন। কাল চক্রটা এনার কাছে কি করে এলো? আমাকে অরুণের রূপে বদলে দাও তুমি। তোকে কেন বন্দি করেছি সেটা তুই জিজ্ঞেস করলি না? তোর রূপ ধারণ করে এখন আমি মহলে গিয়ে থাকবো, সেই জন্যই তোকে এখানে বন্দি করে রাখছি। আমার রূপ ধারণ করে আপনি মহলে কেন যেতে চান? ওখানে গিয়ে করবেনটা কি? কারণটা জেনে তোর কি লাভ হবে? আমার কাজ শেষ হওয়া অবধি তুই এখানেই থাকবি। আমাকে ছেড়ে দিন ভৈরবী, আমার বাবা জানতে পারলে কিন্তু মোটেই আপনাকে ছাড়বে না। তোর রূপ যে ধারণ করেছি সেটা জানতে পারলে তো বিপদ হবে, যাতে কেউ জানতে না পারে সেটা আমি বুঝে নেব। চললাম রে। ভৈরবী আপনি আমাকে এখানে ছেড়ে যাবেন না, আমার কথা শুনুন ভৈরবী, আমাকে এখানে ছেড়ে যাবেন না ভৈরবী। অরুণের রূপ ধরে এই বাড়ির ভেতরে আমি চলে এসেছি। মাধবী আমার বোনের আত্মাটা ঠিক কোথায় লুকিয়ে রেখেছে যে কোনোভাবে আমি খুঁজে বার করবই। এত তাড়াতাড়ি তোমার রাগ কমে যাবে আর তুমি এ বাড়িতে ফিরে আসবে আমি ভাবিওনি।
তুমি যে সবকিছু ভুলে গিয়ে আবার এখানে ফিরে এসেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি। গঙ্গা, আহারে অরুণ, ভৈরবী আমার রূপ ধরে মহলে গিয়ে ঢুকেছে, কি করতে চাই ও আর কেনই বা গেছে বুঝতে পারছি না, কিন্তু ও কিছু করার আগে আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। কবিতা কিছু একটা বলতে এসেছে মনে হলো, কিন্তু আমি তো সেটা জানতে পারলাম না। ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। আগেও বারণ করেছি না এখানে আসতে, কেন এখানে এসেছো তুমি? আমার কিন্তু তোমার চালচলন একদম ঠিক লাগছে না, তুমি চলো এখান থেকে, চলো বললাম তো। আমার দেওয়া মন্ত্র বন্ধন পেরিয়ে তুই বেরোলি কি করে? আমার প্রশ্নের উত্তর দে।
ओम नमः शिवाय, ओम नमः शिवाय। কবিতার আত্মা কোথায় লুকিয়ে রেখেছিস তুই সেটা জানতে কবিতা সেজেই আমি এলাম। এখন সন্দেহ হয়েছে বলে কবিতাকে যেখানে তুই বন্ধ করে রেখেছিস সেখানে যাবি। এখন তুই নিজে থেকেই আমাকে ওই কবিতার বন্দী হওয়া জায়গাটা দেখাবি। মাধবী ওই বাড়ি ছেড়ে বাইরে এসেছে, তার মানে কবিতার আত্মা নিশ্চয়ই বাইরেই কোথাও বন্ধ করা আছে। আমি তাহলে মাধবীর পেছন পেছন গিয়ে দেখি। এই রাস্তাটা বাড়ির পেছনের দিকে কুয়োর কাছে যাচ্ছে, মানে আমার বোন কবিতার আত্মা ওই কুয়োর মধ্যেই বন্ধ করা আছে। ওম কালী মহাকালী। এই অরুণ, তোর জন্য আমাকে মরতে হয়েছে বলে এখন মজা দেখতে এসেছিস, এর প্রতিশোধ আমি নেবই। কবিতা, আমি তো অরুণ নয় মা, আমি তোর দিদি ভৈরবী। এখন আমি তো এসে গেছি বোন, আমার সাথে কথা বল। দিদি, আমার কথা যাতে কেউ শুনতে না পারে সেই জন্য মাধবী আমাকে আটকে রেখেছে। না কবিতা, তোর উপর রাখা বন্ধন আমি সরিয়ে দিয়েছি। আমি এই কুয়োতে থাকতে পারছি না, আমাকে বাইরে বের করো দিদি। তুই কোথায় আছিস সেটা জানার জন্য আমি অনেক কষ্ট করেছি। এখন আমি জেনে গেছি, তোকে যারা এই কুয়োতে বন্দি করে রেখেছে ওদের দ্বারাই তোকে এখান থেকে বার করে নিয়ে যাব। ততক্ষণ তুই একটু ধৈর্য ধরে থাক মা। তার মানে অরুণ নয়, ভৈরবী? তাহলে অরুণ, অরুণের কি হয়েছে, কোথায় গেল, কোথায় ও? আমাকে এখান থেকে বার করো দিদি, আমার সাথে অরুণ অন্যায় করেছে, আমি ওকে খুন করব। এত উত্তেজিত হোস না কবিতা, অরুণ এখন এই বাড়িতে নেই। ওকে আমি একটা জায়গায় রেখে এসেছি। যাক বাবা, অরুণের কোনো ক্ষতি হয়নি, তার মানে অরুণের রূপ ধরে ভৈরবী এই বাড়িতে আছে। ব্রহ্ম মুহূর্ত শুরু হতে চলেছে, মাধবী এতক্ষণে পুজো শুরু করে দিয়েছে হয়তো। Thank you.
ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। ओम काली महाकाली, ओम काली महाकाली, ओम काली महाकाली, ओम काली महाकाली, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम काली महाकाली, ओम काली महाकाली, ओम काली महाकाली, ओम काली महाकाली। Hmm.
আরে বাবা উঠো না বাবা, কি আছে? ওই দেখো বাবা, মায়াকে কোনো মতেই এই ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। দরজা বন্ধ কর বাবা, দেখো বাবা কি করছে। আরে